তো বন্ধুরা, আপনি যদি ফেসবুক ইউজ করেন এবং আপনাকে কিন্তু বন্ধুরা অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকে, তা আপনি যদি চান যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টগুলো যে যাতে বন্ধ রাখতে, মানে আপনি যদি বন্ধ রেখে দেন তাহলে কিন্তু আপনাকে কেউ আর বন্ধুরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেক অনেক বন্ধুরা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এগুলোকে আমি কনফার্ম করলেই কিন্তু এগুলি ফ্রেন্ড হয়ে যাবে। তা আপনি যদি আপনার ফেসবুকে একটি সেটিং করে দেন তাহলে কিন্তু আপনাকে কেউ আর কোনো দিনের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, ঠিক আছে? তো বন্ধুরা, এটি কীভাবে করবেন? এটি করার জন্য আপনাকে যে প্রথম কাজটি করবেন, এখানে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, ফেসবুকের যে হোম পেজটি সেখানে চলে আসবেন। সেখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে হোম পেজে চলে এসেছি। এরপর কী করবেন, ডান দিকের উপরে তিনটি ডট পাবেন, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এটির উপরে যখনই ক্লিক করবে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেন আপনারা নিচের দিকে চলে আসবেন, এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আরও একটি সেটিং বলে অপশান শো করবে, সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে যখনই ট্যাপ করবেন বন্ধুরা, আপনার সামনে নতুন আর একটি ইন্টারফেস শো করে গেছে। তো এখান থেকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে হাইড করার জন্য কী করবেন, সম্পূর্ণ নিচের দিকে চলে আসবেন এবং বন্ধুরা একটি অপশান পেয়ে যাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির। এখানে একটি অপশান আছে হু ক্যান, দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই অপশানটি প্রতিটি ফেসবুকের এখানে পেয়ে যাবেন, যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এবং এটি না পেলে উপরে সার্চ বারে লিখে যেতে পারেন, ঠিক আছে? তা বন্ধুরা, একটা বলে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই ফেসবুক যে অফিসিয়াল ফেসবুকটি সেটি ইউজ করবেন। আমি কিন্তু এটি ফেসবুক লাইট কিন্তু অফিসিয়াল ফেসবুকে দেখাচ্ছি, ঠিক আছে? তা আপনি যদি লাইট ব্যবহার করে থাকেন অবশ্যই অফিসিয়াল ফেসবুকটি ইউজ করতে আপনাকে রিকোয়েস্ট করব। তো এখানে হুক হাউ পিপল ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে নতুন আর একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে প্রথমে উপরেই দেখতে পাচ্ছেন লেখা আছে যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে আমাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এই জন্য এর পাশে দেখতে লেখা আছে এখানে এরো চিহ্নটা, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দুটি অপশান শো করছে। তো এখান থেকে আর দেখতে লেখা আছে এভরিওয়ান, আর একটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড। তা আমার কিন্তু অলরেডি এভরিওয়ান করা আছে। এভরিওয়ান মানে হচ্ছে আপনাকে যে কেউ আপনাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, ঠিক আছে? তা আপনি যদি এটি বন্ধ রাখতে চান, লিখে নিচে লেখা আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস, এটিতে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করছি, এটিতে যখনই ক্লিক করছি বন্ধুরা সঙ্গে সঙ্গে উপরে দেখতে লেখা আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস লিখে গেছে। তো এরপরে যদি আপনি এই সেটিংটি করে দেওয়ার পরে যদি আপনার ফেসবুকটি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার কেউ আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন, এই ছিল ভিডিও। আশা করি যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে বন্ধ করতে পেরে যাবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা জানেন অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে, ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন।